नमस्कार বন্ধুরা, কুকিং বাই পাপড়ি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। রোজগারের মতো আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি। আজকে যে রেসিপিটা দেখাবো আপনাদেরকে খুব মজার রেসিপি। তার দেখুন বন্ধুরা কি মজার রেসিপি দেখাই আমি। এখানে আমি কি কি নিয়েছি দেখে নিন রেসিপিটার জন্য। নারকেল কুড়ি, তিল, এখানে ময়দা, লবণ, চিনি আর চালের গুঁড়ি। তার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা কিভাবে আমি বানাচ্ছি রেসিপিটাকে আপনারা দেখে নিন। একটা পাত্র নিচে, এর মধ্যে আমি নিয়ে নেব ময়দা, চালের গুঁড়ি, তিল, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, যেমন আপনারা মিষ্টি খাবেন সেভাবে নেবেন। আর নারকেল কুড়িটা সবটাই দিয়ে দেবো, নারকেল কুড়িটা সবটাই হলে ভালো লাগবে। ভালো করে মিক্স করে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখবো, কেননা চিনিটা গলে যাবে, চিনিটা গলে গেলে জল হয়ে যাবে, নরম হয়ে যাবে একদম মাখাটা। জলটা খুবই অল্প দিতে হবে। এটা ভালো করে এইভাবে আর একটু মেখে নেবো, যাতে চিনিটা এর সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায়। চিনির বদলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, একটা ডো তৈরি হয়ে গেছে বন্ধুরা। একটা ডো তৈরি হয়ে গেছে, এটা একটা শেপ তৈরি করে নেব। আপনারা যেমন খুশি শেপ করতে পারেন, এটা আমি লম্বা আকার শেপটা করব। এ দেখুন আমি আকারটা কেমন করেছি, লম্বা লম্বা করেছি। এইভাবে এইভাবে একইভাবে শেপে তৈরি করে নেব বন্ধুরা। দেখুন সবগুলোই একই আকার আমি তৈরি করে নিয়েছি। এই সবগুলো একই আকারে তৈরি করে নিয়েছি। এইগুলো এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এইগুলো দিয়ে ভেজে নেব। একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। পরে এগুলো আবার ভেজে নেব। এইগুলোকে একইভাবে ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। খুবই সহজে একটা আমি মজার রেসিপি দেখালাম বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভিডিওটি অবশ্যই দেখবেন। তাহলে আমি আজকের মতো আসি, আবার পরে ভিডিওই দেখা হবে।